নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সানডে আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, তো লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়েছে সকাল থেকে। অ্যাকচুয়ালি আমরা সকালেই পুজোটা করব, তো সেই আয়োজন শুরু হয়েছে। আপনাদেরকে দেখাবো, পায়েল ওই রান্নাঘরে ব্যস্ত আছে, সেই জন্য শুরুটা আজকে আমিই করলাম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আর তার আগে পায়েলের মতো হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণী মতিদের তোমাদের সবাইকে স্বাগত। তো পুজো নিশ্চয়ই সবার ভালো কেটেছে, আমাদেরও ভালোই কেটেছে, মোটামুটি ভালোই কেটেছে। তো আজকে পুজোটা, আগে লক্ষ্মী পুজো কেমনভাবে আমরা করছি, মতি কী করছে। মতিকে আজকে সকালবেলা বের করা হয়নি, মতি ওখানে খাতাতেই রয়েছে, কারণ বেরালেই ওর কিউরিওসিটি প্রচণ্ড বেড়ে যাবে। হয়তো ঠাকুরকে এসে একটু চাটবে, ফুল টুল সমস্ত কিছু চাটবে। তো সেই জন্য আমরা বের করবো, পুজোটা যখন শুরু হবে তখনই বের করে দেবো ওকে, যাতে পুজোটা হয় ঠিকঠাকভাবে। তো চলো তোমাদেরকে আগে সবটা দেখানো যায়। রান্নাঘরে পায়েল রান্না করছে, ঠাকুরের কি বানাচ্ছো? এখন বানাচ্ছি সুজি আর লুচি হবে। সুজিটা বসিয়েছি ভাজতে, ঘি দিয়ে একটু ভাজছি, তারপরে ময়দা মেখে লুচি বানাবো ঠাকুরের ভোগ হিসেবে। এই আজকে খুব ব্যস্ত, তোমাদের সাথে কথা বলবো, একদম ভালো করে ফ্রি হয়ে কথা বলবো পুজোর পর। তার আগে আমাদের রান্না বান্না, পুজো কিভাবে তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, সেগুলো একটু একটু করে দেখে নাও। আর পাশ ফাঁকে ফাঁকে মতিকে আজকে এখনো অব্দি ছাড়া হয়নি, কিন্তু মতি প্রচন্ড রেগে গেছে কেন ছাড়া হয়নি। কিন্তু একটু প্রবলেম বুঝতেই পারছো বন্ধুরা, একটা ছোট ঘর, তো একটু পরেই ওকে ছেড়ে দেবো, আর খাওয়ার দাওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। চলো মতিকে একটু দেখে নাও তোমরা। এই যে মতি এখানে শুয়ে আছে রাগত অবস্থায়, প্রচন্ড রেগে গেছে, দেখেছো ক্যামেরা দেখে কিরকম ভাবে তোমাদের কমপ্লেন করতে দৌড়াচ্ছে। ও কিন্তু কমপ্লেন করার জন্য দৌড়ে এসছে যে আমাকে এখনো বের করা হয়নি, বাবাকে বলছে, কমপ্লেন করছে। হ্যাঁ এক্ষুনি বের করবো মা, তোমাকে দাঁড়া এক্ষুনি বের করবো, এক্ষুনি তুমি একটু শুয়ে নাও এখনই। হ্যাঁ 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 একটু শুয়ে নাও, একটু শুয়ে নাও। হ্যাঁ গুড গার্ল, খুব ভালো। মতিকে এখানে মতির ঘাস, জল, হে সব দেওয়া হয়েছে। ট্রিটস হিসাবে পাশে ওটস রাখা আছে, তারপরে এটার মধ্যে আছে প্যালেটস, সমস্ত কিছু আছে যাতে ওর কষ্ট না হয়। একটু ওকে একটু কষ্ট হয়তো হচ্ছে এই খাঁচার মধ্যে থাকতে, তো আমরা এখনই বের করব। চলো বাকি শেষ হলো। তো সবার, আমার ছেলের তো খুব খিদে পেয়ে গেছে, ওখানে বসে আছে, সবাই রয়েছে, আর মতি তো ভীষণ ভয় পেয়ে আছে, ভাবছে কি হচ্ছে না হচ্ছে। তো চলো সবাইকে প্রসাদ দিয়ে দিই, সবার খিদে পেয়ে গেছে, প্রসাদটা দিয়ে তারপরে ওই যে মাম্মা, এই যে আমার মাম্মা। তো এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি, সবাই খাচ্ছে, দুই মা খাচ্ছে, দেখি দাও দুই মা খাচ্ছে এখানে। আর ছেলের আর বরের খাওয়া হয়ে গেছে, এখন আবার খাচ্ছে। আর ওপরে সব প্রসাদ, মানে আমাদের ফ্ল্যাটের প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো এখন খেয়ে তারপরে এবার দুপুরে কাজ করা, চা বানিয়ে তারপরে। ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে 1:45, আর আমাদের পুজোর কমপ্লিট, প্রসাদ প্রসাদ দেওয়া কমপ্লিট, মা শাশুড়ি মা সবাই চলে গেছে। তো এখন হবে দুপুরের রান্না, মানে লাঞ্চ বানাবো।
লাঞ্চে বানাবো ভাবছি খিচুড়ি, ছেলে বলছে খিচুড়ি খাবে, পুজোর দিনে খিচুড়ি না হলে ভালো লাগে না। তো মতি তো খাতা থেকে খুলে রেখে তোমরা দেখলেই বেরিয়ে গেছে, কিন্তু তারপর থেকে ভীষণ ভয় পেয়ে আছে, জানি না কেন। শাক বাজানো হয়েছে, উলু দেওয়া হয়েছে, পুজো হয়েছে, সে কারণে কোনো কারণে মনে হয়তো খুব ভয় পেয়ে আছে, এন খাটের তলায় ঢুকে আছে। এমনি আমার ওপর প্রচণ্ড পরিমাণে অভিমান হয়েছে, তো কখন বেরোবে জানি না, ওয়েট করে আছি, খুব মানে ডেকে যাচ্ছি কিন্তু বেরোচ্ছে না, খেয়েও নি ঠিক করে। আর এবার দিদির ছেলে তো পুজো করলো আমার বাড়িতে, আগের বারে সরস্বতী পুজোও দিদির ছেলে করেছে, খুব সুন্দর পুজো করে ও। তো এখন চলো যাই খিচুড়ি বানাই, আর টায়ার্ডও লাগছে, আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছি খুব টায়ার্ড লাগছে। সকালে রাত্রে কালকে ঘুম হয়নি, সকালে উঠেছি অনেক সকালে, তো খিচুড়ি খিচুড়ি বানাই, মতি বেরোলে তোমাদের সঙ্গে দেখা করা হচ্ছে, চলো খিচুড়িটা ফটাফট বানাই। তিন নটার সময় মতির ভয় একটু কেটেছে, মতি একটুখানি এসছে, কারণ নাহলে মতি আসতেই চাইছিল না, দেখো আবার ঢুকে গেছে ভেতরে, একটুখানি কেটেছিল, যাও সাহস করে এসছিলো, এখন আবার ভেতরে ঢুকে গেছে, কী জানি কী হয়েছে। সরস্বতী পুজোর সময় কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এবার আর বুঝতে চাইছে না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট দিন, মানে লক্ষ্মী পুজোর কালকে দেখলে, লক্ষ্মী পুজো হলো আমাদের বাড়িতে, সব কিছু মতি ভেতরে ঢুকেছিল, সবটাই অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আর দুপুরের পরে আর মানে বললাম যে খিচুড়ি খেত বানাতে যাবো, তারপরে আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি, কারণ একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, সে কারণে খুব একটা কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে নেক্সট দিন সকাল, আজকে একটু আগে আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর যে বিসর্জন হলো, মানে ঘর সুতো ঘটের যে বিসর্জনটা হয়, কারণ আগের দিন তো করা হয়নি, একবারে নেক্সট দিন আমার দিদির ছেলে এসে পড়ে গেল। তো আজকে আমি যে কমেন্টসগুলোর অ্যান্সার দেবো, কারণ তোমরা, আমি তো ভিডিও তো খুব একটা করা হয় না তোমরা জানোই, আর তোমরা কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো, কিছুটা অ্যান্সার দিতে পারি, আর যেগুলো অনেক পুরোনো ভিডিওতে কমেন্ট করো সেগুলো আমি দিতে পারি না, কারণ সেগুলো পেছনে চলে যায়। তো যেই কমেন্ট দুটো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো যে একটা কমেন্ট যেটা যে খুব আসছে বেশি পরিমাণে, যে দিদি যে কোনো জায়গায় র্যাবিটকে নিয়ে যাওয়ার জন্য বা বাড়িতে একা আছে, কোনো জায়গায় যেতে হলে ফ্যামিলিতে আর কেউ দেখার নেই, তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কীভাবে নিয়ে যাবে, সেটা একটা ব্যাপার, সেটা একটা মানে কমেন্ট আসছে কিছুদিন ধরে খুব বেশি। তো আমি বলবো ক্যাবিনদের অবশ্যই ট্রেনে করে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারবে ট্রেনে, আমার মনে হয় ট্রেনে কমফোর্টেবল জার্নি হবে, বাসটা ক্ষেত্রে একটুখানি আওয়াজ একটু বেশি হবে, বাস থেকে বা নিজস্ব প্রাইভেট যদি কার থাকে প্রাইভেট কার করে নিয়ে যেতে পারো, আর যদি ট্রেনে হয় ট্রেনে একটু স্পেশাল পারমিশন দরকার, ফার্স্ট ক্লাসে কুপে পারমিশন পাওয়া যায়। তো আর যেটা করে নিয়ে যাবে সেটা হলো এরকম একটা ঝুড়ি করে ওদেরকে নিয়ে যেতে হবে, কোনো ব্যাগ বা যেগুলো অনলাইনে পাওয়া যায় ক্যাট, যেগুলো ক্যাটদের নিয়ে যায় বা পিদের ছোটো ছোটো নিয়ে যায়, কিন্তু সেইগুলো কিন্তু ওদের ইউজ করা যাবে না, পিঠের মধ্যে ব্যাগ ঝুড়ি এরকম একটা বাস্কেটেই একমাত্র ওদেরকে নিয়ে যেতে পারবে। আর বাস্কেটের মধ্যে রয়েছে, দেখো একটা কাপড় পেতে রেখে দিয়েছি, এভাবে একটা কাপড় পাততে হবে, বাস্কেটটা এখন বড় সড় নিতে হবে একটু, এর মধ্যে কাপড় পিছিয়ে তার মধ্যে ওদের ফেভারিট ফুড মানে ঘাস হে, আর যেগুলো ওরা খুব বেশি পছন্দ করে, কারণ জার্নিতে ওরা বেশি খাবার খেতে চায় না, তাই জন্য তোমাদের মাথায় রাখতে হবে জার্নির সময় ওদেরকে ভালো মানে ওর যেটা পছন্দ করে সেই খাবার নিয়ে যেতে, আর সবসময় জল ক্যারি কর, জলটা নিয়ে যাবে, জলটা তো ভেতরে ঢুকিয়ে রাখা যাবে না, তো সেক্ষেত্রে জলটাকে বারবার করে মুখের সামনে ধরবে। আর ট্রেনের ক্ষেত্রে নিয়ে গেলে বাস্কেটটা বা ওকে বাস্কেট থেকে ওকে বার করে কোলের মধ্যে রাখতে চেষ্টা করবে, যাতে ও ভয় না পায়, প্রচণ্ড আওয়াজে কিন্তু ওরা হার্টফেলও হতে পারে, ওদের আওয়াজ একদম পছন্দ করে না, আর একটু এই জন্য ওদের পারলে সারাক্ষণ কোলে রাখবে, খাবার যেগুলো ওরা বেশি পছন্দ করে, অনেকে অ্যাপেল পছন্দ করে, অনেকে কলা পছন্দ করে, অনেকে গাজর পছন্দ করে, অনেকে প্যাডেস পছন্দ করে, তো যেটা ও পছন্দ করে সেটাই নিয়ে যাবে, আর ঘাস হে তো অবশ্যই দিয়ে রাখবে ঝুড়ির মধ্যে। আর ওদের যাত্রাকালে মানে ট্রাভেল করতে গেলে ওরা কিন্তু পি পটি খুবই কম করে, তো সেটা মাথায় রাখতে হবে, যাতে ওরা পি পটি মানে ঠিক করে জল খায় আর খাবার খায়, না হলে কিন্তু পি পটি বন্ধ হয়ে গেলেও সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে,
তো এগুলো ভালোবার মানে খাবার যেগুলো খুব পছন্দ করে সেগুলোই একমাত্র বেশি করে দেবে, কারণ ওই সময় না খেলেও তো হবে না, ঘাস হয়তো হে ওরা বেশি খাবে না, তো যেগুলো পছন্দ করে সবসময় হাতের কাছে রাখবে, আর জলটা বারবার করে ওদের খাওয়াবে, আর কোলের মধ্যে পারলে ধরে রাখবে। আর একটা কমেন্ট আসছে যে দিদি আমার র্যাবিট পি করছে লাল, বেশি হলুদ গাঢ় এরকম ধরনের কালার করছে, কেউ পি করছে না এরকম বলছো, তা আমি বলবো জলটা কিন্তু খাওয়াতেই হবে, জল যদি ঠিক করে না খায় তাহলে কিন্তু হলুদ বা লাল পিপটি করবে পি করবে, আর যাদের রেড পি করছে এখন থেকেই সাবধান হয়ে যাও, কিন্তু খুবই সাবধান, জল খাইয়ে দেখো, মানে ইউরিন ইনফেকশন কিন্তু হয়ে যেতে পারে ওদের, সেক্ষেত্রে কিন্তু জলটা তোমরা যদি নিয়ে থেকে না খায়, খাওয়ার যে ডায়েট ঠিকঠাকই মোটামুটি নিজের থেকেই জল খায়, যদি না খায় তাহলে কিন্তু সিরিঞ্জ করে জল খাওয়াতে হবে, প্লেন ইলেকট্রল জল মিশিয়ে খাওয়াতে হবে, না খাওয়ালে কিন্তু এটা পরবর্তীকালে বড় প্রবলেমে আকার ধারণ করবে, সেই এখন থেকেই তোমরা একদম দেখো যদি জল না খায় বিকল্প হিসেবে আমি কীভাবে জল খাওয়াতে হবে তার ভিডিও তো আমার চ্যানেলে আছে, দেখে নাও, আর পারলে ঘাসগুলো জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দাও যাতে যতটা জল ওদের পেটে যেতে পারে, আর সিরিঞ্জ করে জল খাওয়াও যদি জল না খায়, জল না খেলে কিন্তু রেড পি মানে অ্যালার্ট তোমরা অ্যালার্ট হয়ে যাও, কারণ এরপরে কিন্তু ইউরিন ইনফেকশন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কিডনি মানে প্রবলেম প্রচুর পরিমাণে প্রবলেম হতে পারে, মৃত্যুও হতে পারে, তাই জন্য তোমরা একটুখানি এই ব্যাপারটা একটুখানি অ্যালার্ট থাকো যে পিটা মানে ঠিকঠাক করে পি করছে কিনা, জলটা খাচ্ছে কিনা বারবার করে খেয়াল রাখো। তো ফ্রেন্ডস কালকে সেভাবে কিছু শেয়ার করতে পারি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর মতি কালকে একটু ভয় ছিল, আজকে আবার যেরকম নর্মাল হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকের মতো ভাই ভাই, তার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ একদম ভুলবে না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো আর লাইকটা দিয়ে দাও, তাহলে আমারও আমি একটু মোটিভেট হতে পারি নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বাচ্চাদের খুব 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 যত্নে রেখো, আর বেশি করে জল খাওয়াও, তো আজকের মতো বাই বাই।